শুভ শারদীয়া, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকে আমি এসেছি আমার আদি বাপের বাড়ি জনাইতে। এখানে হচ্ছে সন্ধি পুজো। জনাই হলো আমার বাবাদের অনেক পুরনো বাড়ি আর কি। তো এখানে প্রায় 400 বছরের কাছাকাছি হতে চললো আমাদের এই দুর্গাপুজোর বয়স। তো আমরা আমাদের বাড়ির পালা পড়ে, মানে এখানে তো অনেকে থাকে, বাবার ভাই মানে জাঠতুতো খুড়তুতো বিভিন্ন টাইপের ভাই বোন ভাইরা। তো আমাদের বাড়ির যে পালা পড়ে সেটা হলো সন্ধি পুজোতে পালাটা পড়ে, মায়ের সন্ধি পুজোর পালাটা আমাদের বাড়ির জন্য পড়ে। তো সেখানে আগে তো মা বাবা কাকা কাকিমা সবাই আসতো, তো এখন তো মা বাবা কেউ নেই, কাকাও নেই, কাকিমা ভাই ভাইয়ের বউ এরাই এসছে। আমার দাদা বৌদিও আসে মাঝে মাঝে, তো এবারে ওরা আসতে পারেনি। তো আমিও প্রত্যেক বছর আসি, তবে সন্ধি পুজোতে আসতে পারি না, আমি আসি সপ্তমী বা নবমীতে। তো এবারে গতকাল আমার বাড়ি অষ্টমী পুজো হয়ে গেছে, কারণ আমার বাড়িতেও অষ্টমী পুজো হয়। তো সেই জন্য অষ্টমী পুজোতে পরেই সন্ধি পুজো, তো সেই জন্য আমার এখানে আসা হয় না সন্ধি পুজোতে। তো এবারে আমি একটা খুব ভালো সুযোগ পেয়েছিলাম, মানে পেয়েছি আর কি, যে কালকে আমার অষ্টমী পুজোটা হয়ে গেছে আমার বাড়িতে, কারণ অষ্টমী তো কালকে লেগে গেছে। তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে বেরিয়েই পড়ি। তো সকাল 5টার আগেই আমরা স্টার্ট করেছি কলকাতা থেকে, এবং এসে পৌঁছে গেছি সন্ধি পুজো শুরু হওয়ার আগেই। তো এখন দেখো আমরা জ্বালাচ্ছি প্রদীপ। এই প্রদীপটা জ্বালাতে না আমার ভীষণ ভালো লাগে, এবং আমি যখন এখানে আসতেও পারি না সন্ধি পুজোতে, সে আমার পাড়াতে যখন থাকতাম, আমার পুরনো বাড়িতে যখন থাকতাম, পাড়াতেও যেতাম যত রাত্রেই সন্ধি পুজো হোক না কেন। বা এখন আমাদের কমপ্লেক্সে হয়, তো কমপ্লেক্সেও আমি এটা মানে জ্বালিয়েছি আগে পুজোগুলোতে। তো এবারে আমি যেহেতু জনাইতে আসতে পেরেছি, সেই জন্য আমার খুব ভালো লাগছে। এখানে একটা বনিদি ব্যাপার, তো মানে এটা একটা অন্যরকম ফিলিংস, আমি বলে বোঝাতে পারবো না, সেটা তোমরা দেখে বুঝতে পারবে। এর আগেও আমার চ্যানেলে নিশ্চয়ই জনাইয়ের ব্লগ তোমরা দেখেছো পুজোর সময়, যে কোনো একটা দিন আমি এখানে আসি। তো এর আগে না আমরা এই প্রদীপগুলো মন্দিরের মানে ঠাকুর দালানের ভেতরেই জ্বালানো হতো, তো এতটা আগুন হয়ে যায়, তো সেই জন্য এবারে এটাকে মাঠে করে দেওয়া হয়েছে, এবং সন্ধি পুজোর বলিটাও হয়ে গেছে, তারপরেই এই প্রদীপ জ্বালানো হচ্ছে। আমাদের এখানে কিন্তু বলিও হয়, সপ্তমী অষ্টমী সন্ধি পুজো নবমী তে বলি হয়। ওটাই একটা ভীষণ কষ্টের ব্যাপার, ওটা ভীষণ কষ্ট লাগে, কিন্তু রিচুয়ালস হয়ে আসছে, তো তো এটাই মানে স্বাভাবিক হচ্ছে, তো সেটাই। তো এই প্রদীপগুলো জ্বালাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমার সাথে কমেন্ট করে শেয়ার করো, এবং তোমরা কে কোথায় জ্বালালে, আর যাদের মেনলি বাড়ির পুজো তাদের তো একটা আলাদা রকমেরই ফিলিংস হয়। তো আমারও এখন সেটাই হচ্ছে, কারণ এটা তো আমারই বাড়ি, আমারও বাড়ি, আমার বাবারদের পুরনো বাড়ি। তো ভীষণ একটা ভালো একটা ফিলিংস থাকে যে এখানে এলে পরে। তো আজকে যেমন আমি অনেক সকালবেলা কলকাতা থেকে বেরিয়েছি, এবারে আর তোমাদের ঘুরে দেখাচ্ছি না পুরো জায়গাটা। দেখেছো ওটা সদর দরজা, যেটা আমাদের মেইন ডোর যেখান দিয়ে আমরা ঢুকি, এখানে ঠাকুর দালানটা রয়েছে, দেখাচ্ছি একটা একটা করে তোমাদের সবাইকে, চলো একটু একটু দেখিয়ে দেবো। তো ভাই ভাইয়ের বউ এসছে, কাকিমা এসছে, আর আমরা কজন এসেছি। তো আমাদের সাথে আমাদের কমপ্লেক্সেই থাকেন এক দাদা, উনিও এসছেন। তো ওনারও না জনাইতেই সমস্ত বাড়ি ঠাড়ি রয়েছে, তো তার ফলে আরও একটা কি বলবো আসার ইচ্ছা থাকে। তো এখানে এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম শিউলিতলা, এত শিউলি ফুল পড়ে থাকে, ভীষণ সুন্দর লাগে, আর এত সুন্দর গন্ধ, সেই শিউলি ফুলেই কিন্তু মায়ের পুজো হয়। আমাদের এখানে কিন্তু এরকম টাইপের ঢাক বাজানো হয়, এটা তোমার বরাবরই এইভাবেই হয়ে আসছে। এইটা আমাদের ঠাকুর দালান, দেখো একটা পুরনো ব্যাপার, কিন্তু এর সাথে জুড়ে রয়েছে একটা নস্টালজিক ফিলিংস একটা থাকে আর কি। এই যে ঠাকুর দালানটা, এখানে আমরা বসতেও পারি,
সব প্রদীপগুলো জ্বলে গেছে, আস্তে আস্তে জ্বালিয়ে দিয়েছি যেগুলো যেগুলো বাকি ছিল সব প্রদীপগুলো। এরপরে হবে অঞ্জলি, অঞ্জলিটা দেব। এই ঠাকুর দালানকে ঘিরে চারিদিকে সবার বাড়ি, আর এখানে একটা বড় মতো মাঠ, সেটা দেখলে যেখানে প্রদীপ জ্বালালাম, তো সেইভাবেই জায়গাটা সেরমভাবে তৈরি। এবং এটা অনেক পুরনো দিনকার মানে সমস্ত ঘর বাড়ি আর কি। তো এখন তো অনেক কিছু রিপেয়ারিং করে আবার সুন্দর করে করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যেটা যাতে আমরা বজায় রাখতে পারি পুজোটা। তো আমাদের এই বাড়িতে না, আমাদের বাড়িতে সোনার কালী আছে, সেই জন্য আমাদের এই বাড়িটাকে বলে এখানে জনাইতে সবাই বলে পুরনো বাড়ির মায়ের বাড়ি। কেউ যদি এসে বলে পুরনো বাড়ির মায়ের বাড়ি যাব, তাহলেই কিন্তু দেখিয়ে দেবে যে কেউ। তো এখানে কিন্তু সবাই মোটামুটি বেশিরভাগই মুখার্জি ব্যানার্জি এরকম টাইটেল, তাছাড়া কিছু এখন যারা এসছে সেটা আলাদা ব্যাপার। তো এর ভেতরে দেখো, এই যে ঠাকুর দালানের ভেতরটা আমি রয়ে মানে এখানে, আর এখানে আরেকটা জিনিস যেটা, যিনি পুজো করতেন আমাদের, মানে আমার ঠাকুমার সময় থেকে উনি পুজো করছিলেন, সেই ভদ্রলোক 2022 মারা যান দুর্গাপুজোর আগে আগেই।
তো ওনার কিন্তু মানে 99 বছর বয়সে উনি মারা যান, এবং ততদিন অবধি উনি পুজো করে গেছেন আমাদের এখানে, আমরা সবাই দাদু বলতাম। আর মানে চশমা ছিল না, কিন্তু চশমা ছাড়া উনি বই পড়তেন পুজো করার সময়, কিন্তু টর্চের একটা আলো জ্বালিয়ে সেটা আরও স্ট্রং আলোটা করে সেটা দেখতে মানে ভালো লাগতো, অত পুরনো দিনকার মানুষ। তো এই দেখো, এটা বলি হয় এখানটায়, এই বলি জিনিসটাকেই আমি নিতে পারি না, ভীষণ কষ্ট হয় একজন নিরীহ পশুকে, নিরীহ জীবকে মেরে এরমভাবে। যাই হোক, এটা রিচুয়ালস হয়ে আসছে আমার কথায়, তো আর এটা বন্ধ হবে না। তবে আমার এখানে এলে কিন্তু খুব ভালো লাগে, বাবা অনেক গল্প করতো এখান সম্বন্ধে, সেইগুলো মনে পড়ে, খুব ভালো লাগে। ঠাকুমা গল্প করতো, দেখো এই পুরো মাঠটা রয়েছে সামনে, অনেকটা বড় একটা এরিয়া। তো এবছরও আশা হলো মায়ের কাছে, মাকে বললাম সবাইকে ভালো রেখো, আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিটার কে ঠিক করে দাও, আর ভালো লাগছে না এভাবে থাকতে। এখানে এলে পরেই না একটা অন্যরকম একটা ফিলিংসের মধ্যে চলে যাই, এরপরে আবার ব্যাক করতে হবে, কারণ আজকে ছেলের অফিস আছে, গিয়ে অফিসে বসবে। তো পুজোর পরে যথারীতি একটু প্রসাদ খাওয়ার পালা চলছে, প্রসাদ খেয়ে তারপরে এখান থেকে রওনা দেব। সন্ধি পুজোর সকালটা খুব ভালো কাটলো, আর বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম অন্ধকার ছিল, তারপর আস্তে আস্তে আলো ফুটলো, খুব ভালো লাগলো। আর আজকে বিলি আমাদের ড্রাইভ করে নিয়ে এসেছে, তো আরও ভালো লাগে যখন এরকম সিচুয়েশনগুলো হয়, খুব ভালো লাগে। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, নবমী পড়ে গেছে, একটু পরে নবমীর পুজোও শুরু হবে, কিন্তু আমার তো আর ওয়েট করা যাবে না, আমাকে ব্যাক করতে হবে। তোমাদের এইটা কেমন লাগলো দেখে অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চলো আবার দেখা হবে, টাটা।